আমি একটা পাত্রে খানিকটা ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু সাদা তেল দেব। আর অল্প একটু লবণ দেব, দিয়ে ময়দাটাকে ভালো করে ময়াম দিয়ে নেব। হাত দিয়ে আস্তে আস্তে করে পুরো তেলটার সঙ্গে আর লবণটার সঙ্গে ময়দাটা আমি মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি এরকম করে মুঠ করলেই, যদি আবার এরকমভাবে মুঠ অংশটা এরকম গোটা থাকে তাহলে আমার ময়াম দেওয়াটা হয়ে গেছে। আমি তারপর অল্প করে জল মিশিয়ে এটাকে মেখে ডো বানিয়ে নেব। অল্প অল্প করে জল মেশাবো আর এটাকে মিশিয়ে মিশিয়ে আমি ডো বানিয়ে, ডোটা মাখা হয়ে গেছে, আমি এটাতে সামান্য তেল লাগিয়ে এটাকে এরকমভাবে ডিশ দিয়ে ঢাকা দিয়ে মেশে দেবো। মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে সেদ্ধ করে নিয়েছি, এবার আমি এর কাঁটাগুলোকে বেছে নিচ্ছি। আমি রুই মাছের পিসগুলোকে নুন আর অল্প হলুদ মাখিয়ে সেদ্ধ করে কাঁটা বেছে রেখেছিলাম, আর কতগুলো আলু সেদ্ধ করে রেখেছিলাম। এবার আলু আর মাছগুলোকে একসঙ্গে আমি মেখে নেব। সেদ্ধ আর মাছটাকে আমি ভালো করে মেখে নিয়েছি, এবার এর মধ্যে আমি একে একে মশলাগুলো যোগ করব। মশলা বলতে এখানে আমি পেঁয়াজ আর রসুন বাটা, তার সঙ্গে আমি একটা লঙ্কাও বেটে নিয়েছি দিলাম। আদা বাটা, গরম মশলা গুঁড়ো, ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে আমার জিরে, ধনে আর শুকনো লঙ্কা দিয়ে গুঁড়ো করা আছে, শুকনো খোলায় ভেজে। হলুদ, স্বাদ মতো লবণ, আর একটু স্বাদ হওয়ার জন্য অল্প চিনি, আর দেবো সামান্য হিং, কেউ চাইলে এটা নাও দিতে পারেন। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি, এবার মাছের পুরটা ওর মধ্যে একটু সাঁতলে নেব। এটা তেলে সাঁতলানো হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব, দিয়ে একটু ঠান্ডা হতে দেবো। যে ময়দাটা মেখে রেখেছিলাম, এখন সেই ময়দাটা থেকে ছোট ছোট করে লুচির মতো করে লেচি কেটে নেব। যে লুচির মতো লেচিগুলো করে নিয়েছিলাম তার মধ্যে এবার আমি বানিয়ে রাখা মাছের পুরটা ভরব।
আমি কতগুলো একবার এরকম করে নি, তারপরে সেগুলোকে বেলে একসাথে ভাজবো। কড়াইতে তেল দিয়ে গরম করতে দিয়েছি। পুরিগুলো আমি তেল দিয়ে বেলে নিচ্ছি। হালকা হাতে বেলতে হবে যাতে ফেটে না যায়। তেলটা গরম হলে আমি ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আমি একটা একটা করে এগুলো ভেজে নেব। পুরো ফুলে গোল হয়ে গেছে আমার কচুরিগুলো। আমি এগুলোকে এবার তেল ঝরিয়ে তুলে নেবো।